শিয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কি না, প্রশ্নটি উপস্থাপন করতে আমার বড় কষ্ট লাগছে। এই জন্যে যে যুগে যুগেই এই বিষাক্ত একটি বিষয় আমাদেরকে সবল দিয়ে রেখেছে, আমরা কখনো ভেদাভেদ চাই না। আমরা চাই ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও কঠিন করে দিও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা যখন মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এই মুহূর্তে যদি আপনি মুসলমানদের বন্ধুদের কথা চিন্তা করেন, কারা মুসলমানদের পক্ষে কথা বলে, আপনি অনেক দেশকে পাবেন না যারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী মনে করে। এরকম অনেক লোকদেরকে আপনি পাবেন না যারা মুসলমানদের পক্ষে কথা বলে। খুবই দুঃখজনক সত্য, ফিলিস্তিনের এই ক্রাইসিস মুহূর্তে, নাজুক এই হালতে, ইরান যে দুর্বিষহ বক্তব্য দিয়ে পাশে ছিল, তাদের আয়রন ডোমকে উপেক্ষা করে তারা যে আক্রমণগুলো করেছিল, এক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম হয়ে অন্তত এই ক্ষেত্রে ইরানের যারা এই অভিযান পরিচালনা করেছে তাদের জন্য দোয়া না করে আমরা পারি না। এক্ষেত্রে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে। পরক্ষণে কথা হচ্ছে এই, সব শিয়ারা কিন্তু কাফের নয়, শিয়াদের মধ্যে অনেক প্রকার ভেদ আছে। শিয়াদের ভিতরে বাতেনি আছে, ইসমাইলি আছে, নুসাইরি আছে, কারামতি আছে, আগা খানি আছে, বাহাই আছে, এবং শিয়াদের ভিতরে নূর বক্সি, ইসনা আশারিয়া সম্প্রদায় রয়েছে। শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে আর বলতে থাকে এই কুকুর যেমন নিকৃষ্ট, আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট, নাউযু বিল্লাহি মিন যালিক, এইভাবে পিটাতে থাকে কুকুরকে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই, সিরিয়া একটা দুইটা বৎসর ধরে নয়, সুদীর্ঘ ১২টা বৎসর ধরে সিরিয়ার লোকেরা মার খেয়েছে। আপনারা তাদের ভিডিওগুলো একটু দেখবেন, দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু সুন্নি মুসলিম হিসেবে দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গলা কেটে গলা আলাদা করে ফেলা হয়েছে, গুলি করে করে গর্তের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে। ১২টা বছর মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে। এই জুলুম কারা করেছে এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি, এই জুলুম করেছে বর্তমান ইরানের ক্ষমতাশীল যারা আছে তাদের তত্ত্বাবধানে এই জুলুম চলেছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যখন সৌদি আরবে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি, আমার সাথে মাওলানা মুস্তাফিজ রহমানি সাহেব সহ আমাদের আরটিভির পুরো টিম ছিল, একটা গুহার সামনে দাঁড়িয়ে খুবই হৃদয় বিদারক এক ঘটনা বলছিলাম। এ গারে সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনাতিপাত করেছেন, আবু বকর এসেই বলছে, নবী আগে আপনি আমাকে ঢুকতে দেন। আবু বকরের পা ফেটে রক্ত পড়তেছে, পাহাড়ি পথ বেয়ে নবীজিকে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি উপরে উঠছেন, বলছেন নবী আগে আমার একটু যেতে দেন। আগে গিয়ে দেখছে কোনো সাপ আছে কিনা, যদি কোনো ক্ষতি হয় আগে যেন আমার ক্ষতি হয়, রসুলুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। আবু বকর ভিতরে ঢুকে এবার নবীজিকে প্রবেশ করতে বললেন, নবীজি প্রবেশ করার পর আবু বকর ঘুম পড়ায় দিলেন, নবীজি ঘুমায় গেল। আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠছে তাকায় দেখে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় আছে, দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেস। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফিল জান্নাহ, আল্লাহ আবু বকরকে তুমি আমার সঙ্গে তোমার জান্নাতে একসঙ্গে মেহমান বানায় দিও। সুবহানাল্লাহ, সে আবু বকরের এত দাম, সে
সে আবু বকরকে যারা গালিগালাজ করে, ওই জায়গায় যখন আমি কথাগুলো বলছিলাম, সৌদি আরবেও শিয়া আছে এটা আমরা অনেকে জানি না, তো একজন শিয়া সে আমারে বলতেছে, তুই বারে বারে আবু বকরের নাম নিতেছ, তুমি আলীর নাম একবারও নেও নাই কেন? তা আমি বলছি, এখানে তো ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এতটুকু বলতে দেরি সে একটা পাথর উঁচা করে ফেলছে আমার মাথার মধ্যে মারবে। তো আশেপাশে কিছু পাকিস্তানি ভাইরা ছিল, তারা এসে দৌড়ায় ধরেছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধী নই, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিতে গিয়ে কত বড় মান খাটো করে সাহাবায়ে কেরামের। এমনকি আপনারা অবাক হবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবিকে যে শহীদ করে দিয়েছে আবু লুলুয়াল মাজুসি, সেই আবু লুলুয়াল মাজুসির একটা প্রতীকী কবর আছে ইরানে, তাদের একটা নাইরুজ হয়, রাষ্ট্রীয় একটা বিশাল উৎসব হয়, ওই উৎসবের ভিতরে সেখানে তারা আশজাউন নাস সবচেয়ে বড় বীর উপাধি দিয়ে তার কবরের পাশে তারা উৎসব পালন করে। এই কবরটা একটা প্রতীকী কবর, যেটাতে আসলে প্রতীকীভাবে, কারণ সে তো তাকে মারা হয়েছে সেখানে, এরকম নিকৃষ্ট যে ওমরকে শহীদ করে দিয়েছে তার একটা প্রতীকী কবর বানায়া এরপরে তারা সেখানে উৎসব পালন করে। এই হচ্ছে তাদের বিশ্বাস আকীদা। তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণরূপে সম্পর্কহীনতা, সম্পর্ক না রাখা, এটাও আমাদের উচিত না। যে ক্ষেত্রে আমাদের দাওয়াতি কাজ রয়েছে আমরা সম্পর্ক রাখব। দেখুন, তাদেরকে মক্কা মদিনায় আসার অনুমতি দেয়, হজ করার অনুমতি দেয়, তো আমরা তো একবারে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারি না। রাষ্ট্র পরিচালনার কাজে, দাওয়াতি কাজের অংশবিশেষ তাদের সাথে সম্পর্ক রাখা। আপনারা নিশ্চয়ই দেখেছেন তালেবান সহ, হামাসের ইসমাইল হানিয়া সহ, এমনকি তুরস্কের এরদোগান সহ, সবাই ক্ষেত্রে সহমর্মিতার জন্যে তাদের কাছে গিয়েছে, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছে, তাদের জন্য দোয়া করছে। এখন দোয়ায় কি বলছে এটা তো আমরা কেউ জানি না। দেখুন, তাদের প্যাডের ভিতরে যে দোয়াটা দিয়েছে, তাদের দাপ্তরিক পত্র দিয়ে যে দোয়া দিয়েছে, সেখানে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। জান্নাতে আলা মাকাম দেওয়া হোক, উচ্চ মাকাম দেওয়া হোক, এ জাতীয় শব্দ চয়ন করা হয়নি, কারণ তাদের ভিতরে আকীদার ভ্রষ্টতা এত বেশি পরিমাণ। এমন কিছু শিয়া আছে, আপনারা অবাক হয়ে যাবেন, যেই শিয়ারা কালেমা পড়ায় আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার আবরাউ ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি। তারপরেই বলে ওয়া আন্না আবা বকর ওয়া উমর ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা, রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এরা সব জাহান্নামী। বলার পরে তাকবীর, আল্লাহু আকবার বলে তারা মনে করে লোকটা মুসলমান হয়ে গেছে। তো এই যে তাদের আকীদা বিশ্বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, এই শিয়া সম্প্রদায়, এই সম্প্রদায়ের মারাত্মক ভয়াবহ আকীদা। সরল মনা কোনো মানুষ তাদের ব্যাপারে এক্ষেত্রে আমি বলবো যে একবারে জান্নাতে আলা মাকাম দেন, এই জাতীয় দোয়া আমরা করব না। ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের পক্ষে জোরালো যে ভূমিকা রেখেছে, এজন্য আমরা এই ক্ষেত্রে অন্তত চুপ থাকি, তার ব্যাপারে কিছু বলা দরকার নাই, চুপ থাকি। আমাদের কথা যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, ইহুদিদের ষড়যন্ত্র থাকতে পারে, পাইলট মোসাদের সদস্য হতে পারে, তাদের ভিতর্গত কোনো কোন দলের কারণেও তাকে মারা হতে পারে, এটা তদন্ত সাপেক্ষে তারা বের করবে। আমরা যারা
কালেমার দাবিতে বারোটা বছরের মাজলুম মুসলমান সিরিয়াতে মাজলুম হয়েছে, ইরাকে মাজলুম হয়েছে, তাদেরকে ঠিক আমরা যেই কালেমার দাবিতে ভালোবাসব, একই কালেমার দাবিতে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে যারা কথা বলছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা চুপ থাকব, এমন কোনো কথা বলে আমাদের মধ্যকার শক্তির মধ্যে ফাটল ঘটাব না। আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আলামু বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, আল্লাহু আকবার।